বন্ধুরা, প্রথমে ক্যালকুলেশন আর ফর্মুলায় যাওয়ার আগে একটা জিনিস আমি বলে নিতে চাই, যে কোনো কনস্ট্রাকশন সাইট বা রাস্তাঘাটে যেখানে বিল্ডিং তৈরি হচ্ছে বা যেখানে বিম এই সমস্ত জিনিসের কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে গেলে দেখতে পেয়ে থাকবে অনেক সময় যে বিমগুলো অনেক সময় নিজের লোডের জন্য বা সেলফ ইম্পোজড বা অন্য কোনো লোডের জন্য খানিকটা স্যাগ করে থাকে। এই এই যদি বিমটা হয় তো বিমটা খানিকটা দেখাচ্ছি হালকা স্যাগ করে থাকবে, অর্থাৎ এই পোর্শনটা নিচের দিকে নেমে থাকবে, ঠিক, এবং এটা ওয়েটের জন্য হবে, এটাকে বলা হয় স্যাগিং। আর এর উল্টোটা যদি হয়, যদি এমনি হয়ে থাকে, তাহলে সেটা হবে হগিং, ঠিক আছে, সেটা হবে হগিং। তো এই দুটো আমি একটা ছবিও দেখাচ্ছি, যেখানে তোমাদের তোমরা দেখতে পাবে যে আমি কি ঠিক বলতে চাইছি, কীভাবে রিয়েল লাইফে এই স্যাগিং ব্যাপারটা হয়ে থাকে। এটাকেই আমরা এবার গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করব কিছু ফর্মুলাস এবং কিছু আইডিয়াসের সাহায্যে। প্রথমেই ক্যালকুলাস থেকে আমরা জানি ইকুয়েশন অফ কার্ভ, অবশ্য এটা খুব একটা কমন নয়, এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। যেমন এখানটা এরকম আর্কটা হয়ে আছে একটা, তো এটা একটা রেডি, এটা কোথাও একটা সেন্টার আছে, যে সেন্টারের সাপেক্ষে এটা একটা রেডিয়াস থাকবে, সেই রেডিয়াসটা হচ্ছে এইটা, অ্যান্ড ওয়ান আপন দ্যাট রেডিয়াস ইজ দি কার্ভেচার। সো সেই কার্ভেচারটা ইজ ইকুয়ালস টু ডি টু ওয়াই ডি এক্স টু ওভার ওয়ান প্লাস এই টার্মটা, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স আর ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার্ড 3/2। তো যেহেতু ডিওয়াই ডিএক্স খুব ছোটো এবং সেটা স্কোয়ার আরও ছোটো, তো নর্মালি উই নেগলেক্ট দিস পার্ট, তো এটা জিরো হয়ে গেল, তো ওয়ান প্লাস জিরো ইজ ওয়ান, তারপরে ওয়ান টু দি পাওয়ার 3/2 হচ্ছে ওয়ান। সুতরাং আমরা পাবো যে ওয়ান ওভার আর আর যে কার্ভেচার দ্যাট ইজ ইকুয়ালস টু ডি টু ওয়াই অফ ডি টু ওয়াই বাই ডিএক্স টু। ওকে, আবার পিওর বেন্ডিং এর ভিডিওটা যদি আমার দেখে থাকো, সেখান থেকে জানবে যে ওয়ান ওভার দি রেডিয়াস অফ কার্ভেচার ইজ এম বাই ইআই অ্যাট এনি সেকশন অফ দিস বিম, অ্যাট এনি সেকশন, এখানে নিতে পারো, এখানে নিতে পারো, যে কোনো সেকশনে এই সূত্রটা প্রযোজ্য। তো এবারে এই দুটোকে যদি আমি রিলেট করি, তাহলে এম বাই ইআই ইজ ইকুয়ালস টু ডি টু ওয়াই অফ ডি টু ওয়াই ডিএক্স টু হবে। ডি টু ওয়াই ডিএক্স টু কেন হবে ডাইরেক্টলি, সেটা আমি কিন্তু বলে দিলাম, ঠিক, এটা হবে। তো আমি আমাদের কাজ হবে শুধু এই দুটোকে নিয়ে, এখানে এই যে কার্ভে রেডিয়াস অফ কার্ভেচারটা খুব একটা লাগবে না, ঠিক আছে। তো মেন ফর্মুলাটা হচ্ছে, যেটা দিয়ে আমরা সব কিছু পাবো, সেটা হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু এম বাই ইআই। এখানে এমটা একটা এক্স এর ফাংশন হিসাবে থাকবে, ঠিক আছে, যে সেটা এস এফ ডিবিএমডিতে তোমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বানাবে, তখনই তোমরা জানো যে এম এক্স কী করে বের করতে হয়। তো আমি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এম এক্স দু রকমের হবে, একটা হচ্ছে এটা যদি এ হয়, এটা বি এবং এটা সি হয়, তাহলে এ থেকে বি এর জন্য এম এক্স এ একটা ইকুয়েশন হবে, আর বি থেকে সি এর জন্য এম এক্স এ আরেকটা ইকুয়েশন হবে। তো আমরা যদি ফার্স্ট কন্ডিশনটাকে নিই, এ ফ্রম এ টু বি, ফ্রম এ টু বি এম এক্স এর যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে, ধরো একটা এরকম ছোটো একটা আধ কাটা অংশ নিলাম, ঠিক আছে, জাস্ট একটা পোর্শন, এখান থেকে একটা পোর্শন নিলাম যেটা ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এটা কিন্তু এমনি হবে নেওয়া হয়েছে এক্স ওয়াই, এদিকে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো এই অংশটা আমি এখানটা আবার আবার ড্র করছি। তো এবার জানো এখানে রিয়াকশন ফোর্স কত হবে, ভেরি সিম্পল, ইট ইস পি বাই টু, আর এখানেও পি বাই টু, ঠিক আছে, এখানে পি বাই টু আর এখানেও পি বাই টু, কেন কি সিমেট্রিক, তো এটা তোমরা স্ট্যাটিক্স ইকুয়েশন লাগিয়েও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে থাকবে আমার পি বাই টু, আর এইখানে একটা মোমেন্ট থাকবে, আর একটা শিয়ার ফোর্স ভি থাকবে। তো আমাদের দরকার মোমেন্ট, সো লেট আস টেক এম উইচ ইজ এ ফাংশন অফ এক্স। তো এম এখানে এই পয়েন্টে হচ্ছে আমার এম, আরেকটা হবে এই পি বাই টু, যেটা এটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করার চেষ্টা করছে। সো মাইনাস পি বাই টু টাইমস এক্স, এক্সটা কি এক্সের এক্সটা হচ্ছে এখানে ডিস্টেন্সটা, যেটা আমি আগেই এখানে লিখে দিয়েছি, সেইটা সেটা টাইম সেটা গুণ হয়ে যাবে, তবে এই মোমেন্টটা পাবে। তো এম এক্স তাহলে হবে পি বাই টু টাইমস এক্স। এবার কিছুই না, এই এই যে এম এক্সের ভ্যালুটা এখানে পুট করে জাস্ট দুবার ইন্টিগ্রেট করতে হবে, দুবার ইন্টিগ্রেট করলে প্রথমবারে আমি দেখাচ্ছি কি হয়, প্রথমবারে পাবে স্লোপ, প্রথমবারে পাওয়া যাবে স্লোপ, আর দ্বিতীয়বার ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে একদম ডিফ্লেকশন। আচ্ছা, ওয়াইটা কিন্তু এখানে ডিফ্লেকশন, আমি বলে রাখি, এই যে এতটা বেন্ড করেছে না, এই যে এতটা বেন্ড করেছে নিচে বেন্ড, এইটা হচ্ছে ওয়াই, আর যে কোনো পয়েন্টে এই যে স্লোপ এটা হচ্ছে স্লোপ, স্লোপটাকে জেনারেলি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, উইচ ইজ নাথিং বাট টি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। তো এবারে ইন্টিগ্রেট একবার করা যাক, ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স
and this dy dx we can very much write it theta, okay? আর থাকবে px over 2i, 2ei. ইআইটাকে এই দিকে নিয়ে নেবে, ইন্টিগ্রেট করার সময়তে অনেক সুবিধা হবে এই ক্যালকুলেশনের। তারপর ইন্টিগ্রেট করব। আচ্ছা এই দুইটাকে এখানে না রেখে আমি এখানেই রেখে দিচ্ছি ডাইরেক্ট, আর এটা কনস্ট্যান্ট আসবে কিন্তু ইন্টিগ্রেট করার পরে। আমি কনস্ট্যান্টটা আগেই লিখে দিচ্ছি, ইআই টাইমস, এবারে ইন্টিগ্রেট হলে এটা ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে, ইকুয়ালস টু পি এক্স স্কোয়ার বাই ফোর, ওকে, প্লাস সি। কনস্ট্যান্টের ভ্যালুটা যে আমি এখানেই ডাইরেক্ট বাউন্ডারি কন্ডিশন লাগিয়ে ইউজ করে বের করে নিচ্ছি। বাউন্ডারি কন্ডিশন কী হয়, বাউন্ডারি কন্ডিশন হচ্ছে অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই টু, এক্স এটা হচ্ছে পুরোটার যদি লেন্থ এল হয়, এই পুরো বিমটার লেন্থ যদি এল হয়। আমি এখানে আরেকবার ড্র করছি বিমটাকে, এই পুরো বিমটার লেন্থ যদি আমার এল হয়ে থাকে তাহলে মাঝখানে আমার এল বাই টু হবে, মাঝখান পর্যন্ত আমার এল বাই টু থাকবে, এবং সেই মাঝখানেই ডায়াগ্রামের সিমেট্রি থেকে বুঝতে পারছো, সেই ডায়াগ্রাম সিমেট্রি থেকে বুঝতে পারছো যে এই মাঝখানে কিন্তু স্লোপটা আমার জিরো হবে, বাকি এখানে নেগেটিভ এখানে পজিটিভ এমনি করে থাকবে, মানে এখানে নেগেটিভ থেকে ছোট ছোট হয়ে হয়ে জিরোতে আসবে, আবার জিরো থেকে হালকা বড় হয়ে হয়ে এখানে গিয়ে ম্যাক্সিমাম হবে। তো আমরা এই এল বাই টুতে আমরা সি সি এর একটা কনস্ট্যান্ট, সি এর ভ্যালুটা আমরা পেতে পাবো, এবং কি ইউজ করতে হবে তার জন্য, ইআই টাইমস ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু এল বাই টু ইজ জিরো, উইচ ইজ ইকুয়ালস টু পি এক্সের জায়গায় এল বাই টু আমাদের আমাদের বসাতে হবে, এর হোল স্কোয়ার ওভার ফোর প্লাস সি। বেসিক্যালি আমরা যেটা পাবো এর জন্য, এটার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি ইকুয়ালস টু মাইনাস পি এল স্কোয়ার, এখানে টু টু জা ফোর, ফোর ফোর জা সিক্সটিন, সো সি এর ভ্যালু মাইনাস পি এল স্কোয়ার বাই সিক্সটিন। এবারে যদি এটা ভ্যালুটা এখানে পুট করে দেওয়া যায় তাহলে আমরা পাবো, আচ্ছা থিটা আমি লিখছি কারণ এটাকে আমি বলেছি থিটা, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করে জানাও। তাহলে আমরা থিটার একটা ভ্যালু পেয়ে গেলাম, যেটা হচ্ছে পিটাকে আমি যদি কমন নিয়ে নিই পি বাই ফোর, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই ফোর টাইমস ওয়ান ওভার ইআই, তো এটা হচ্ছে থিটা, এবং এই থিটার ভ্যালুটা কিন্তু এ থেকে বি এর মধ্যে ভ্যালিড, বি থেকে সি এর মধ্যে, বি থেকে সি এর মধ্যে করার জন্য কিন্তু আবার একটা মোমেন্টেড ইকুয়েশন, অন্য একটা ইকুয়েশন নিতে হবে, নিয়ে সেটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, তো দুবারে দুবার হবে। এই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়া যায় যদি তোমরা সিঙ্গুলারিটি ফাংশন জানো, সিঙ্গুলারিটি ফাংশন যদি জানতে হয় তাহলে কমেন্ট করে নিচে জানাও তোমরা জানতে ইচ্ছুক কিনা, তবে আমি ভিডিও বানাবো, কারণ সিঙ্গুলারিটি ফাংশনের ইউজ সাধারণত আমাদের সেমিস্টার এক্সামে লাগে না, কিন্তু এটা জেনে থাকলে জানা থাকলে অনেক সুবিধা হয় এই ধরনের মানে কঠিন ক্যালকুলেশনের জন্য। এবারে এই জিনিসটাকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে, সেকেন্ড টাইম ইন্টিগ্রেট করলে আমরা ডিওয়াই বাই ডিএক্স থেকে আমি ডাইরেক্ট আমরা পাবো ডিফ্লেকশন, ডিফ্লেকশন মানে মিন লাইন থেকে কতটা ওটা সরেছে বিমটা, বিমের যে সেন্ট্রাল লাইনটা। তাহলে আমি যদি আরেকবার ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো ওয়াই পি বাই ফোর ইআই, এবার এটার ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই ফোর টাইমস ডিএক্স, আবার এবারও আরেকটা কনস্ট্যান্ট জেনারেট হবে, প্রত্যেকবার ইন্টিগ্রেশনের সঙ্গে সময় কিন্তু একটা করে কনস্ট্যান্ট জেনারেট হবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করতে গেলে কিন্তু বাউন্ডারি কন্ডিশন ইউজ করতে হবে। তো ইন্টিগ্রেশন করলে যেটা আসবে এক্স স্কোয়ার হচ্ছে এক্স কিউব বাই থ্রি মাইনাস এল স্কোয়ার এক্স বাই ফোর, ঠিক আছে, প্লাস সি। এবারে আমরা জানি যে অ্যাট এক্স এক্স ইকুয়ালস টু জিরো ওয়াই ইজ জিরো, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো ওয়াই ইজ জিরো, বিকজ এইখানটায় এইখানটায় এখানে তো এক্স জিরো, এখান থেকে আমরা এই যে অ্যাক্সিস, তাহলে এখানে যদি এক্স তো জিরো তাহলে এই এক্স জিরোতে তো কোনো ডিফ্লেকশন নেই, এখানে তো ডাইরেক্ট ফিক্স হয়ে আছে, হিঞ্জড হয়ে আছে, তো এখানে কোনো ডিফ্লেকশন থাকা পসিবল না, তো সেই জন্য আমাদের ডিফ্লেকশন এখানে জিরো হবে অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। আর এক্স ইকুয়ালস যদি জিরো বসিয়ে দিই তাহলে মানে এই পুরো পুরো রাশিটাই কিন্তু জিরো হয়ে গেল, ঠিক, তার মানে সিও কিন্তু জিরো হবে, সো ন্যাচারাল ইউ আর গেটিং রিড অফ দিস সি, সিটাকে আমরা এমনি জিরো করে দিলাম।
তার মানে আমাদের y ইজ ইকুয়ালস টু যেটা পেলাম হচ্ছে পি বাই ফোর ইআই এক্স কিউব ওভার থ্রি মাইনাস এল স্কোয়ার এক্স বাই ফোর। এটাকে আরেকটু রিয়ারেঞ্জ করে আমি লিখি, রিয়ারেঞ্জ করলে আমি পাবো y ইজ ইকুয়ালস টু, আমি একটা x যেটা ছিল সেটাকেও কমন নিয়ে নিচ্ছি, পি এক্স ওভার ফোর ইআই টাইমস এক্স কিউব সরি এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এল স্কোয়ার বাই ফোর। ওকে, এই ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ এলাস্টিক কার্ভ। নর্মালি যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম নিয়েছি, সেহেতু আরেকবার ইন্টিগ্রেট করতে হবে, যেটা আমি বললাম যে সেকেন্ড পোর্শন বি টু সির জন্য। সুতরাং এখন আমরা পুরোপুরি ইকুয়েশন অফ এলাস্টিক কার্ভ পাইনি, তবে এটা ফার্স্ট পার্টের জন্য কিন্তু ইকুয়েশন অফ দ্য এলাস্টিক কার্ভ ধরতে পারো। কিন্তু এই প্রবলেমটা এক্স্যাক্টলি এলিমিনেট হয়ে যাবে যখন তোমরা কোনো মানে সিম্পলি সাপোর্টেড বিম ছাড়া অন্য কোনো সিম্পল বিম, যেমন ক্যান্টিলিভার বিম, এটা হচ্ছে এরকম, এখানে কোনো একটা পয়েন্ট লোড থাকবে, এটা ক্যালকুলেট করবে। কারণ অল অ্যাক্রস দিস বিম দ্য মোমেন্ট ইকুয়েশন, উই নিড টু ফাইন্ড অনলি ওয়ান মোমেন্ট ইকুয়েশন, এর তার থেকে কিন্তু বেশি মোমেন্ট ইকুয়েশন আমার দরকার হবে না। সেহেতু এই ইন্টিগ্রেশনটা ক্যান্টিলিভারের জন্য করাটা কিন্তু খুবই ইজি, কিন্তু আমি কঠিনটা নিলাম যাতে আমি ভালো করে বোঝাতে পারি সোজাটা এবং কঠিনটাও। তো এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ইলাস্টিক কার্ভ ফর দ্য ফার্স্ট পোর্শন এ বি, ঠিক আছে। এটা হচ্ছে এবারে এই ওয়াইটা, এখানে যদি আমরা এল এর ভ্যালু, এক্স এর ভ্যালু এল বাই টু বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন পাবো। কারণ আমাদের বিমটা কেমন ছিল, বিমটা ছিল এরকম, এখানে দুটো হিঞ্জ, এখানে দুটো সিম্পলি সাপোর্টেড সাপোর্ট রয়েছে, আর এইখানটা মাঝখানটা হচ্ছে পি ফোর্স দেওয়া রয়েছে। তার মানে কি, ন্যাচারালি আমার বিমটা এরকমভাবে বেন্ড করবে, এরকমভাবে বেন্ড করবে, আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন দেখতেই পাচ্ছো যে মাঝখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, ঠিক আছে, মাঝখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। লেট আস ইন্ডিকেট দিস বাই এম ম্যাক্স, সরি ওয়াই ম্যাক্স, তাহলে এই ওয়াই ম্যাক্স হবে এক্স্যাক্টলি পি এক্স এর জায়গায় এল ওভার টু ওভার ফোর ইআই, এল ওভার টু হলে এল স্কোয়ার, চার তিনে বারো, এখানে এল স্কোয়ার বাই ফোর। ওকে, তাহলে পি এল বাই টু এখানে আছে এইট ইআই টুয়েলভ এল স্কোয়ার মাইনাস থ্রি এল স্কোয়ার উইচ ইজ, এটা কত হবে, এটা হচ্ছে মাইনাস টু এল স্কোয়ার বাই টুয়েলভ হচ্ছে সিক্স, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে পি এল বাই এইট ইআই এইট ইআই টাইমস মাইনাস এল স্কোয়ার বাই সিক্স, তাহলে সিক্স এইট জা ফর্টি এইট ইআই মাইনাস পি এল কিউব। তো এটা হবে আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন। ওকে, এটা সেকেন্ড পোর্শন যেটা বিসি, আমি বলছি বিসি পোর্শনের ইলাস্টিক ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভ থেকেও কিন্তু একই ওয়াই ম্যাক্সের ভ্যালু কিন্তু সেম হবে। ওকে, সেকেন্ড পোর্শনের ইন্টিগ্রেশনটা আমি করবো না, ওটা তোমরা করে দেখো, এবং যদি কোনো রকম অসুবিধা হয় আমার কমেন্ট করে জানাও, আমি তার ভিডিওটা বানিয়ে দেবো। এই ভিডিওর মূল উদ্দেশ্যটা ছিল যাতে আমি ডিফ্লেকশনটাই খুব সহজে কী করে অঙ্ক করতে হয়, কী করে নিউমেরিক্যালসটা করতে হয়, এটা খুব সহজে আমি যাতে উপস্থাপন করি তোমাদের কাছে, সেই এই ভিডিওটার উদ্দেশ্য সেটা ছিল। আশা করি কোনো সমস্ত ডাউট, সমস্ত আমি বলবো না, অনেক ডাউটই ক্লিয়ার করতে পেরেছি। যদি কিছু এখন আশা করি অনেক ডাউট থাকবে তোমাদের, তোমরা কমেন্ট করে দাও, জানাও কোথায় কী প্রবলেম আছে, আমি কিন্তু রিপ্লাই দেবো। আর যদি মনে হয় সেরকম একটা ভিডিও, ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো।